नमस्कार বন্ধুরা, আমি রিমা, রিমাস কুকিং নতুন স্বাদ নতুন চাউন চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করব মাটন বিরিয়ানি। বিরিয়ানি আজকাল সকলেই রান্না করতে জানেন। বিরিয়ানি বানানোর জন্য একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানিতে বিরিয়ানি রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় পাত্রে তলায় রাইস ধরে যায়, যেটা দমে হয় কিন্তু তবুও দেখা যায় অনেক সময় ধরে যায়। তাই আমি একটা এমন একটি ট্রিক শেয়ার করব যার ফলে দেখবে যে পাত্রে তোলায় রাইস এতটুকু ধরে যাবে না বা পুড়ে যাবে না এবং রাইসও সম্পূর্ণ ঝরঝরে থাকবে। আসো রেসিপিটি এবার শুরু করি। মাটন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম মাটন। এই আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, টক দই, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, লবণ, বিরিয়ানি মশলা, গোলমরিচ গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো এবং খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মশলার পরিমাণ স্ক্রিনে উঠে যাচ্ছে, আপনারা দেখতে পেয়ে যাবেন। খুব ভালো করে ম্যারিনেট করে এটি 2-3 ঘন্টা আমি এটিকে রেস্টে রেখে দেব। দু তিন ঘন্টা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি বেরেস্তা মিক্স করে দিচ্ছি। বেরেস্তা মিক্স করে দিয়ে আরও 1/2 ঘন্টা এদিকে আমি রেখে দিচ্ছি। এদিকে বিরিয়ানির রাইস আমি সেদ্ধ করে নিচ্ছি। একটা বড় পাত্রে আমি প্রায় 600 গ্রাম বাসমতি রাইস নিয়েছি। একটা বড় পাত্রে জল বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, বড় এলাচ এবং দিয়ে দিলাম নুন ও প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল। জল যখন ফুটে উঠবে তখন জল ফুটে উঠেছে, এরপর আমি দিয়ে দিলাম রাইস। জল ফুটে উঠলে তারপর রাইস দেবেন। এরপর আমি রাইস কুক করে নিচ্ছি। রাইস অবশ্যই পুরোপুরি কুক করবেন না, কারণ এটি দমে আরও হবে যে প্রায় 70% কুক করবেন। রাইস যখন একটু শক্ত থাকবে সেই সময়তেই নামিয়ে নেবেন। এদিকে মাটন 1/2 ঘন্টা হয়ে গেছে, মাটন এরপর রান্না করে নিচ্ছি। মাটন প্রায় 80% কুক করবেন, বাকি 20% দমে যখন হবে তখন কুক হয়ে যাবে। এবার কড়াই সর্ষের তেল দিয়ে আমি মাটন ভালো করে রান্না করে নিচ্ছি। আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন, আমি এখানে দিয়েছি সর্ষের তেল। রাইস সেদ্ধ করার সময় আমি দিয়েছি সাদা তেল, এখন দিয়েছি সর্ষের তেল। মাটন বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি। মাটন প্রায় আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 1/2 ঘন্টা ধরে রান্না করেছি, এবং যার ফলে মাটন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি মাটন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু সেদ্ধ হবে। বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা যখন দমে বসানো হবে তখন মাটন কুক হয়ে যাবে। চালও সেদ্ধ এসছে। এরপর চালের এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছি এবং একটি পাত্রে ঠান্ডা হতে করতে দিচ্ছি। এরপর বিরিয়ানির লেয়ার তৈরি করবো। বিরিয়ানির লেয়ার যখন করবো তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, ওই ট্রিক্স আপনারা ফলো করবেন। বিরিয়ানির লেয়ার যে পাত্রে আপনারা বিরিয়ানি রাইস আপনারা দমে বসাবেন সেই পাত্রে কতগুলো তেজপাতা প্রথমে বিছিয়ে দেবেন এবং তার উপর বেশ কিছুটা পরিমাণ তেল ভালো করে তেজপাতায় মাখিয়ে দেবেন এবং খুব ভালোভাবে সাজিয়ে বিছিয়ে দেবেন। এরপর আপনারা রাইসের লেয়ার দিয়ে দেবেন এর উপর। এরপর আমি দিয়ে দিচ্ছি রাইসের লেয়ার, দিলাম বিরিয়ানি মশলা, বেরেস্তা, দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আমি এখানে তেল দিয়েছি, কেশর। এরপর দিয়ে দিলাম মাটন পিস, আবার রাইস দিলাম, দিয়ে দিলাম আলু, বেরেস্তা, সাদা তেল 1 টেবিল চামচ, দিয়ে দিলাম কেশর, 1/2 চা চামচ মিঠা আতর। মিঠা আতর দিলে বিরিয়ানির টেস্টটা আরও বেশি বাড়ে এবং সুগন্ধও বাড়ে। এইভাবে লেয়ার তৈরি করে আর একটা লেয়ার তৈরি করে নিলাম। এরপর আমি এটিকে দমে বসাবো। দমে বসানোর আগে পাত্রটি ঢাকা দেবেন।
দেখুন একটা আটার একটা লেই তৈরি করবেন, তারপর পাত্রটি চারিদিকে আটার লেই দিয়ে ভালো করে এঁটে দেবেন। এইভাবে গ্যাসের ফ্লেম লো করে পাত্রটি বসিয়ে দিলাম। যখন দেখবেন আটার লেইটা শুকিয়ে গেছে, পাত্র থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে বিরিয়ানি রান্না হয়ে এসছে। আধ ঘন্টা পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবং এটিকে প্রায় রেস্টের জন্য আমি মিনিট দশ রেখে দিয়েছি। এরপর আমি ঢাকা খুলে দেখে নিয়েছি বিরিয়ানি কতটা। দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে, রাইস ঠিকঠাক কুক হয়ে গেছে, মাটনও ঠিকঠাক কুক হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে দিচ্ছি মাটন বিরিয়ানি, সুন্দর ঝরঝরে বিরিয়ানি আমি এবার পরিবেশন করে দিচ্ছি মাটন বিরিয়ানি। পরিবেশন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন রাইস কিন্তু পাত্রের তলায় ধরে যায়নি বা পুড়ে যায়নি, ঝরঝরে আছে। বাড়িতে বিরিয়ানি বানানোর সময় এই ট্রিক্স ফলো করবেন, দেখবেন বিরিয়ানি বেশি ঝরঝরে হবে এবং পাত্রের তলাতে লেগেও যাবে না। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।